এবারে যার নামে আমরা বারংবার এই মঞ্চ থেকে করতালি শুনতে পাচ্ছি, যার কথায় সত্যি এখানকার মানুষের উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে, এবং যিনি সত্যি একজন কাণ্ডারি রূপে আপনাদের সামনে এসেছে, ভালো জননেতা, এবারে আমি মাইক্রোফোনের সামনে তাকে আমন্ত্রণ জানাবো। মলয় মুখার্জি, সম্পাদক পঞ্চম মেজিয়া বইমেলা কমিটি ও উপপ্রধান অর্ধগ্রাম গ্রাম পঞ্চায়েত। মাইক্রোফোনের সামনে মলয় মুখার্জি। সঞ্চালক উপস্থিত রয়েছেন, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অরূপ চক্রবর্তী মহাশয় উপস্থিত রয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সচিব অরূপ খান মহাশয় উপস্থিত রয়েছেন, আমাদের বিধায়ক, আমাদের প্রিয় অতি প্রিয় বিডিও সাহেব, জয়েন্ট সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি, এবং কাঞ্চনদা থেকে শুরু করে রানীগঞ্জ থেকে আসা সমস্ত কাউন্সিলর সকলে, প্রদীপদা, এবং আজকে আমাদের এখানে ডিএসপি অ্যাডাম সাহেব রয়েছেন, ওসি সাহেব রয়েছেন, এবং সর্বোপরি আপনারা সকলকে আজকের শুভ নববর্ষ তো আমরা কিছুদিন আগেই পার করেছি। আমি বলবো যে এই আমাদের মেজিয়া বইমেলার কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আপনাদের ভালোবাসা। আমরা 2008 সালে যখন আমি প্রধান ছিলাম, সেই সময় আমাদের বিডিও সাহেব ছিলেন প্রণব সাঙ্গুই, যার নাম আজকে না করলেই নয়। রানীগঞ্জে বইমেলা চলছিল, তো বইমেলা চলার সময় আমি বেশ কয়েকদিন গেছিলাম রানীগঞ্জ বইমেলা দেখতে। তো বইমেলা দেখে আমার মনে হয়েছিল যে রানীগঞ্জে যদি বইমেলা হয় বা রানীগঞ্জে যদি বইমেলা হতে পারে তাহলে আমার মেজিয়াতে কেন। তো আমি সঙ্গে সঙ্গে আমাদের রিঙ্কুদি চেয়ারম্যান এসছেন, ওনাকে মঞ্চে আহ্বান করছি। তো আমি সেই সময় আমাদের বিডিও সাহেবকে বলেছিলাম যে স্যার আমাদের মেজিয়া যদি বইমেলা করি। তো বিডিও সাহেব খানি হাসলেন, কিছুই বলেননি, হবে না কি হবে কি করব আমরা, খানি হাসলেন। আমি তো ভাবলাম যে বাস ওটা তাহলে আর হয়তো হলোই না। আবার ঠিক তার পরদিনই আমাকে ডেকে পাঠালেন এবং ডেকে পাঠিয়ে বললেন, মলয়বাবু মেজিয়ায় তাহলে বইমেলা করা হবে, আপনারা ব্যবস্থা করুন। তো দেখুন আমাদের মানে আমরা যেটা আমাদের অভিজ্ঞতা যে আমাদের হাতে যদি অর্থ থাকে তাহলে অর্থ থাকলে আমরা কিন্তু সব মেলাই করতে পারি, কিন্তু একটা মেলা যেটা পয়সা থাকলেও অর্থ থাকলেও করা যায় না সেটা কিন্তু বই মেলা। তো আমি মানে উপলব্ধি করেছিলাম যে সত্যিই তো সেই বারে মানে কলেজ স্ট্রিটে যখন আমরা সবাইকে বলছি, প্রকাশকদের সবাই হাসছে, কেউ ব্যঙ্গ করছে, তোর মেজিয়া কোথায়, বাঁকুড়া সেখানে বইমেলা, না 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 আমরা যাব না। কলকাতা বইমেলায় রাত্রি দুটোর সময় স্টলে স্টলে ওই ঠান্ডা, মানে সেইবারে প্রায় মানে মাইনাস হয়েছিল মনে হয়, সেই ঠান্ডাতে স্টলে স্টলে ঘুরছিলাম এই বয়স্ক মানুষটি নিয়ে। ইনি আমাদের মেন মূলধন, ইনি যদি না থাকতেন মেজিয়ায় বইমেলা আমরা করাতে পারতাম না। কারণ উনি 22 বছর ধরে রানীগঞ্জ বইমেলার প্রতিষ্ঠাতা, এবং ওনার বেশ কয়েকজন প্রকাশক যারা ওনাকে শ্রদ্ধা করে শুধু তার নাম নিয়ে, শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায় অধ্যাপক, তাকে নিয়ে গিয়ে আমরা প্রথম বছর 8 থেকে 10টি প্রকাশককে দিয়ে প্রথম গার্লস স্কুলে বইমেলা করাতে পেরেছিলাম। তারপর গার্লস স্কুলে আমাদের 2 বছর হওয়ার পর এখানে আমাদের টোটাল আমার 3 বছর মানে পঞ্চম বইমেলা 3 বছর আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে। তো সেই জায়গায় আজকে আমি দেখেছিলাম যে সত্যি অর্থ থাকলে অনেক কিছু করা যায়, বইমেলা করা যায়। আমাদের সেই দিন আমাদের সভাধিপতির কাছে তালডাংরা থেকে আমাদের এক সাংবাদিক এসেছিল এবং হঠাৎ করে বললেন যে তালডাংরা আমরা বইমেলা করবো। আমি বললাম কী সাপোর্ট, উনি বললেন যে মলয়কে জিজ্ঞাসা করো যে কীভাবে কী করতে হবে। আমি ওনাকে বললাম যে দাদা আপনি তালডাংরার মতো জায়গায় বইমেলা করাবেন, প্রকাশক কিছু প্রকাশক আপনার চিন্তা নেই, আমার 17-18টা প্রকাশক আমার হয়ে গেছে, আপনি আমাকে আদার্স বিষয়টা একটু বুঝিয়ে দিন। আমি বললাম যাবো, উনি বললেন শিল্পী টিল্পী কাকে দেবো, আমি শিল্পীও করে দিয়েছিলাম, অভিজিৎদাকে ওখানে করে দিয়েছিলাম। আমি গতকাল শুনলাম যে প্রকাশকরা জানিয়েছে বিভিন্ন জায়গায় বইমেলা চলছে, যার জন্য আমরা যেতে পারবো না এবং তালডাংরার মেলাটা ক্যান্সেল হয়ে গেছে। আমার শুনে খুব খারাপ লাগলো, মানে আমিও যেতাম ওখানে, কিন্তু
হয়ে গেল। তা আমি সেদিন সাংবাদিককে বললাম যে দাদা কি ব্যাপার তোমার, তুই বললে আমার 18-19টা ইয়ে হয়ে গেছে, প্রকাশক হয়ে গেছে। বলছে না ভাই তোমার কথাই ঠিক। আমি বললাম দেখো, আমি তোমাকে কিন্তু প্রথমেই বলেছিলাম যে প্রকাশকদের রাজি করানো এবং তাদেরকে নিয়ে আসা এটা কিন্তু এত কঠিন কাজ, এটা এই কাজটা কিন্তু মানে অর্থ কোনো অর্থতেই এটাকে কেনা যাবে না, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। তো সেই জায়গায় তালডাংরা মেলাটা আমি দুঃখ পেলাম যে তালডাংরা মেলাটা বন্ধ হয়ে গেল। তো সেই জায়গায় আজকে মেজিয়ার মতো জায়গায় আমরা আনতে পারছি, এবং মেজিয়ায় আমাদের একটা বিশেষত্ব রেখেছি আমরা যেটা সারা পশ্চিমবঙ্গে কোথাও নেই, সেটা হচ্ছে যে সমস্ত প্রকাশকদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা এটা সারা পশ্চিমবঙ্গে কোথাও নেই। এটা কেবলমাত্র মেজিয়া বইমেলায় প্রকাশকদের আমরা থাকা এবং দুবেলা খাওয়ার ব্যবস্থা করে থাকি মেজিয়া বইমেলা থেকে, এবং সেই জন্যই ওনারা আমাদেরকে বেশি বেশি করে আসেন। আজকে অনেকে দেখছেন হয়তো যে স্টল খালি রয়েছে, খালি থাকবে না, আসানসোল বইমেলা আজকে শেষ হবে। আজ আসানসোল বইমেলা শেষ করে সব প্রকাশকরাই আজ রাত পর্যন্ত সবাই ঢুকে যাবে। তো আমরা যেটা চেয়েছিলাম যে বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়া এই চারটে জেলার সংস্কৃতির একটা মেলবন্ধন হোক আমার রবীন্দ্র স্মৃতি বিজড়িত মেজিয়ায়। আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই মেজিয়া হাই স্কুলে সম্বর্ধনা নিয়েছিলেন 1940 সালে, আমাদের দামোদর পেরিয়ে পায়ে হেঁটে তিনি প্রায় অমরকান্ড পর্যন্ত গেছিলেন। আমাদের এই মেজিয়ার যে পবিত্র স্থানে আমরা দাঁড়িয়েছি এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। তো সেই জায়গায় আমরা চেয়েছিলাম চারটি জেলার একটা সাংস্কৃতিক মেলবন্ধন হোক। আমরা আস্তে আস্তে আমাদের স্বপ্নগুলো সফল হচ্ছে। আপনারা ভাবতে পারবেন না আমাদের বইমেলা উপলক্ষে 26 তারিখ এবং 27 জানুয়ারি যে কম্পিটিশন হলো, 3000 প্রতিযোগী বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পুরুলিয়া বিভিন্ন প্রান্ত থেকে 3000 প্রতিযোগী আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, এবং সর্বোপরি সাঁওতালিদের মানে আদিবাসীদের কম্পিটিশন সব জায়গায় হয়, আমাদেরও এখানে ছিল, কিন্তু কোড়া সম্প্রদায়ের কম্পিটিশন এটা কিন্তু কোথাও তো খুশি বীরভূম থেকে আসা মানুষরা ওরা বললো রাত্রে আমাদের থাকার জায়গা দিন, আমরা আজ কালকে অনুষ্ঠান দেখবো তারপর যাব। অনেকে ছিলেন তারা, তারা থেকে গেছিলেন, তারপরের দিন অনুষ্ঠান দেখে তারপর তারা গেছিলেন। তো এই যে আমাদের একটা স্বপ্ন, এই যে ধরুন আজকে মেজিয়া বইমেলা শুরু হলো, পুরুলিয়া বইমেলা খুব সম্ভবত কাল পরশুর মধ্যে শুরু হবে, আবার আগামীকাল আমাদের রানীগঞ্জ বইমেলা, সেই রানীগঞ্জ বইমেলা আবার আগামীকাল শুরু হচ্ছে, এবং আমাদের আসানসোল পৌরসভার চেয়ারম্যান জিতেন্দ্র তেওয়ারি সেই মেলা আগামীকাল উদ্বোধন করবেন রানীগঞ্জে। তাহলে পাশাপাশি আমাদের দুটো মেলা একসাথে চলবে। এবং বর্তমানে আপনারা জানেন সোনারপুর বইমেলা, আমাদের বইমেলাকে সারা পশ্চিমবঙ্গে গত বছর আমাদের এই মেলাকে সম্বর্ধনা দিয়েছিল, এবং তারা বলেছিল যে বর্তমানে বেসরকারিভাবে যে মেলাগুলো, যদিও এটা আমাদের পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতে আমাদের এখানে রয়েছে, এটাকে আমরা ফুললি বেসরকারি বলতে পারি না, কিন্তু সেই জায়গায় সেই নিরিখে আমরা মেজিয়া বইমেলাকে সারা পশ্চিমবঙ্গের সেরা বইমেলা বলে আমাদের ফলকও দিয়েছেন, আমাদের সার্টিফিকেটও দিয়েছেন আমাদের মেজিয়া বইমেলাকে। তো সেই জায়গায় আমরা মেজিয়া বইমেলা করছি, আমরা আনন্দ, আমরা যেমন রয়েছি অর্গানাইজার, আমরা যেমন আনন্দ পাচ্ছি, আমাদের স্বপ্নগুলো আস্তে 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 এক এক করে সার্থক হচ্ছে। মেজিয়ার মানুষ যে এই যে এক ঝাঁক শিল্পী আমরা আনছি বর্তমানে, আমি তো বলতে পারি মানে আমার নিরিখে যে আমরা সারা পশ্চিমবাংলায় যতগুলো বইমেলা হয় কলকাতার পরেই আমরা মেজিয়ার বইমেলা হয়তো স্থান খুব শীঘ্রই নিতে যাচ্ছি, কারণ দুর্গাপুর আসানসোল মেলা আমি দেখেছি এত রুচিশীল মেলা, এটা কিন্তু দুর্গাপুর আসানসোলও এখন আস্তে আস্তে আমাদের থেকে পিছিয়ে যাচ্ছে। এমন একটা সময় আসবে যে আমরা হয়তো কলকাতার পরেই হয়তো দ্বিতীয় জায়গাতে আমরা মেজিয়া বইমেলাকে নিয়ে যেতে পারবো, এটা আমাদের স্বপ্ন, জানি না আমরা আগামী দিনে কতটায় আমাদের বাস্তব হবে, এটাই আমাদের স্বপ্ন, আমাদের লক্ষ্য, লক্ষ্যটা আমাদের স্পর্শ করতেই হবে। এবং সর্বোপরি আপনাদের যেটা বলছিলাম যে এত এত শিল্পী, যে শিল্পীদের আমরা টিভিতে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা বসে থাকি, সেই এক ঝাঁক শিল্পী আজ আমরা মেজিয়ার মধ্যে নিয়ে আসতে পারছি। আর একটা বিষয় কি জানেন, শিল্পীদের সঙ্গে শিল্পীদের এই পরিবেশটা এত ভালো লেগে যাচ্ছে যে এই বছর আমি যাকে নিয়ে আসছি, গত আগামী বছর বইমেলার 2 মাস আগের থেকে শিল্পী কেবল ফোন করছেন যে আমি মেজিয়া বইমেলায় যাব। মানে কতজনের যে অপ্রিয় হয়েছে এই বছর মানে কল্পনা করতে পারবেন না, কত কত শিল্পীর অপ্রিয় হয়েছে আমরা, মানে হতে হচ্ছে আমাদের, কিছু করার নেই, আমরা তো আর একরকম শিল্পী আনতে পারি না, আমাদের চেঞ্জ তো করতে হবে, যার জন্য অনেক শিল্পীর আমরা অপ্রিয় হয়েছি, হয়তো তারা রাগান্বিত হয়েছেন যে মেজিয়া বইমেলায় আমরা আনতে পারিনি। তো যাই হোক, আপনারা সবাই 8 দিন ব্যাপী এই যে মেলা, এই মেলাকে উপভোগ করুন। আরেকটা বিষয়, আমাদের এক্সপ্রেস নিউজ
চারটে জেলাতে আমাদের এই সাংস্কৃতিক মেলবন্ধন আজকে এখন লাইভ দেখানো হচ্ছে এক্সপ্রেস নিউজে। বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বর্ধমান, এই চারটে জেলায় একসঙ্গে লাইভ চলছে আমাদের এই বইমেলা। আমাদের বইমেলাকে মহামায়া কেবল নেটওয়ার্ক আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করছেন এই বইমেলার প্রচারের জন্য এবং এই বইমেলা অনুষ্ঠান মহামায়া কেবল নেটওয়ার্ক আমাদের মেজিয়ায় যেটা আছে সেখানে দেখানো হবে। আজকের অনুষ্ঠানটা হয়তো কাল কিংবা পরশু এইভাবে যেভাবে দেখানো হয় সেভাবে দেখানো হবে আমাদের মহামায়া কেবল নেটওয়ার্কস এর মাধ্যমে। এবং সর্বোপরি এক্সপ্রেস নিউজ বাঁকুড়ার সমস্ত সাংবাদিকরা এখানে এসেছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, তারা এত দূর থেকে এসেছেন। এবং প্রকাশক যারা এসেছেন এবং আজকে রাত্রে যারা ঢুকবেন সকলকে মেজিয়া বইমেলা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং আপনাদের বলবো একটা কথা, দেখুন শীত হয়তো রাত্রিবেলায় একটু লাগছে, দিনের বেলায় কোনো শীত নেই। এত বড় বড় মাপের শিল্পীদের নিয়ে এসেছি, দয়া করে চেয়ারে বসে থেকে শিল্পীদের উপভোগ করবেন, মানে এই করে বাড়ি চলে যাবেন না যে না কাল তো আবার কেবেলে দেখতে পাবো, কেবেলেই দেখবো। দেখুন এত বড় মাপের শিল্পীদের চোখের সামনে অনুষ্ঠান দেখা, এটা কিন্তু একটা পরম পাওয়া, পরম জায়গা। তো সেই জায়গাতে আপনাদের অনুরোধ করবো, ঠান্ডায় যদি চাদর লাগে একটা জায়গায় দুটো চাদর নিয়ে আসুন, কিন্তু মঞ্চে বসে, মানে বইমেলা মঞ্চের সামনে বসে প্রত্যেকটি অনুষ্ঠান, এত বড় মাপের শিল্পী রয়েছে তাদেরকে উপভোগ করুন। এমনও হয় কোনো বড় মাপের শিল্পী উঠেছেন কোনো অডিয়েন্স নেই, আমাদের দুটো গান করে বলতে হয় ঠিক আছে দিদি এবার ছেড়ে দিন, এটা অন্তত দয়া করে করবেন না, কারণ তারা যারা আসছে তারা অনেক পরিমাণ অর্থের বিনিময়ে আসছে। তাহলে তাদের যদি আমরা সঠিকভাবে সম্ভব করতে না পারি, উপভোগ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের অর্থটা মানে বেকার যাবে। তো যাই হোক, এই অনুরোধ আপনাদের করবো। আর আরেকটা বিষয় রয়েছে, বই কিনুন, বই পড়ুন এবং বই উপহার দিন। এটা কিন্তু বই যদি না কেনেন তাহলে কিন্তু বইমেলা টিকিয়ে রাখা যাবে না, অতএব বই কিনতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, নমস্কার।